সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন অনুজ ঘুম থেকে উঠে গেছে, অনুজকে খাইয়ে দিয়েছি, দিয়ে মা আজকে ঘি তৈরি করছে। আর অনুজ কী করছে দেখুন, মাকে জ্বালাচ্ছে। মা ননিটা রেখে দিয়েছে পাশে, তো ননি খাচ্ছে, ননিটাকে ঘাঁটছে হাতে করে, কী অবস্থা করছে দেখুন। মাত্র অনুজকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করিয়ে দিলাম, আর দেখো না কী অবস্থা করছে। তো মা আজকে ঘি বানাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে মা কীভাবে ঘি বানায়। মা প্রায়ই ঘরে এটা ওটা বানায়, আপনারা তো দেখেন। তো আজকে মা তেমন ঘি তৈরি করছে। আমাদের বাড়িতে প্রায় রোজই প্রত্যেক দিনই 1 কেজি 2 কেজি এরকম করে দুধ নিয়ে আসা হয় সবাই খাবে বলে, কিন্তু কেউই খায় না, শুধুমাত্র বাবা খায়, তাছাড়া আর কেউ খায় না। সেই জন্য দুধটা মা কী করে ফুটিয়ে ফুটিয়ে রেখে দেয়, নয় সর নাহলে দই নানান রকম জিনিস সেসব তৈরি করে। তেমন আজকেও ঘি তৈরি করছে, এই যে দেখতেই পাচ্ছেন সরটাকে প্রথমে ভালো করে মা মেখে নিল, মেখে নিয়ে কিছুটা মাখন করবে বলে তুলে রেখে দিল। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোল, ঘোলের শরবত অনেকে খেতে পছন্দ করেন, আমার তো একদম ভালো লাগে না। কিন্তু দেখুন এবার বাকি সরটাকে মা এরম করে ফুটিয়ে নেবে ভালো করে, এটা যখন ফুটে যাবে দেখুন ফুটে গেছে জিনিসটা, এটা এখন ঘি তৈরি হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মা ছেঁকে নেবে। দেখুন মা এবার ঘিটা ছেঁকে নিচ্ছে, ওই সরটা ফুটে ফুটে যে জলটা বেরোলো সেটাই হচ্ছে যে ঘি। তো সেই ঘিটাকে ছেঁকে নিল সরটা থেকে। সর ভাজা, সর ভাজাও অনেকে খেতে পছন্দ করেন, তো আমরা কেউই সর ভাজা খায় না। আর দেখুন কী সুন্দর একদম খাঁটি ঘি ঘরের তৈরি হয়ে গেছে। মা ঘিটা ছেঁকে নিয়ে, আর আগে থেকে যে ঘিটা তৈরি করে রেখেছিল এটাও মা ঘরেই তৈরি করেছিল, এই কৌটোতে দেখুন 1 কৌটো ঘি এতে ঢেলে নিল। দিয়ে অনুজের জন্যই এই ঘিটা তৈরি করছে ঘরে, কারণ খাঁটি একদম ঘরের খেতে পারবে। আর এইদিকে ঘিটি তৈরি করে চলে এসছে মা, যে ঘরটা পরিষ্কার করে বলছে যে গোটা ঘর ধোবে। তো সিঁড়িটার অবস্থা কী করে রেখেছিল পাখিগুলো, তো পাখিগুলোকে আবার সিঁড়ি থেকে মা পারছে না, তবুও মা কষ্ট করে সিঁড়ি থেকে নামালো, দিয়ে সিঁড়ি টিড়ি সব ধুচ্ছে, কারণ এত গন্ধ, মানে পাখিগুলোকে তো চান টান করানো হয় না, ওইখানেই কদিন ছিল, তো এত গন্ধ ছেড়ে গেছে গোটা ঘর। মা বলছে যে সিঁড়িটা কেন ধোবো, একদম গোটা ঘর দর সব ধুচ্ছে। আর তাছাড়া আমাদের তো প্রায়ই ঘর দুয়ার ধোয়া হয়, মা যেহেতু ঘর সমস্ত কিছু ধুচ্ছে চারিদিকে জলে ভর্তি, সেই জন্য আমি অনুজকে নিয়ে কী করেছি খাটে বসে আছে, কারণ অনুজ যদি দেখেছে যে চারিদিকে এত জল তাহলে ও জল পেলে তো বিশাল খুশি, জল ঘাটতে শুরু করে দেবে। আর ওখান থেকে আনতেই পারবো না, নিয়ে এলে তো এবার কান্না কান্না এমন কাঁদবে যেন মনে হয় যেন কী হয়ে গেছে একটুতে, এমন কাঁদতে শুরু করে দেবে। এখানে খেলনাগুলো দিয়ে চান টান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের একটা কী স্বভাব বলুন তো, এই যে কোনো খেলনা যে কোনো জিনিস পেলেই মুখে দেয়া, সমস্ত কিছু নিয়ে মুখে দেবে, সেই জন্য জিনিসগুলো খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হয়, ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হয়, যেহেতু মুখে দেয় কারণ নানান রকম জীবাণু মুখে ঢুকবে। আর দেখুন খেলা হয়ে গেল ওর, খেলে টেলে জানলায় দেখতে পাচ্ছেন কীভাবে জানলায় উঠে কেমন ঝুলছে, যদি ওখান থেকে পড়ে যায় এত ছটপটে এত দুরন্ত না কী বলবো। মানে অনুজকে আমার একার দ্বারা তো কখনোই সম্ভব হয় না, ওকে সামনে রাখার সত্যি মা আছে বলে বিশাল বড় একটা, মানে কি বলবো, দায়িত্ব থেকে আমি রেহাই পেয়ে গেছি। অনুজ কি করবেন জানেন তো, জানলায় গিয়ে পাশের বাড়ি এক জেম্মা আছে, জেম্মাটা অনুজকে খুব ভালোবাসে, তাই জানলায় গিয়ে জেম্মাকে ডাকবে, জেম্মার নাম ধরে আবার ডাকবে, তা তা করে ডাকবে। জল দেশটা পেয়েছিল তাই বলতে হলো না, কাছে জলটা ছিল নিজেই জল খেলো, আবার জল খেয়ে দেখুন ঢাকা দিয়ে রেখে দিল, দিয়ে আমাকে বলছে থাক থাক, দেখতে কত পাকা দেখতে পাচ্ছেন।
এতক্ষণ দেখেনি অনুজ যে ঘরে চারিদিকে এত জল। আমি যেই ওকে নিয়ে নেমেছি ওকে ফল খাওয়াবো বলে, ওকে তো একা রেখে দিয়ে যেতে পারি না, খাটের ধারে চলে আসবে, এসে পড়েই যাবে, সেই জন্য ওকে নিয়েই যাচ্ছি। আর যেই দেখেছে যে এত জল, ঠাকুমা ঘর ধুচ্ছে চারিদিকে জলে ভর্তি, ওমনি দেখুন জলে নেমে আর কি করছে দেখুন, এখান থেকে তুলে নিয়েছি বলে সে কি কান্না। এমনি সময় যদি হাঁটাই, হাঁটবে না, পাপা করবে না, পাগুলোকে তুলে দেবে, ঝুলে পড়বে। আর দেখুন এখন জল দেখেছে, এখন পাপা করবে, কারণ তাহলে তো জল ঘাটতে পারবে। অনুজকে যদি কোনোদিন হয়তো কোনো কারণে আজকে একটু কম চান করাই, গা মুছিয়ে দিলাম বা এমনি হাতে করে একটু জল নিয়ে গায়ে দিয়ে দিলাম, হবে না সেদিনকে কান্না। আর যদি গামলাতে বসিয়ে চান করাই তাহলে তো জল ঘাটতে পারবে, তাহলে বিশাল আনন্দ, সে জল থেকে উঠতেই চাইবে না। যদি জল থেকে তুলে নিই তাহলে আর বিশাল কান্না তখন শুরু করে দেবে। তো একবার ওইভাবে হাঁটিহাঁটি করে নিয়ে গেলাম, হবে না, তুলে নিয়ে করলে সে কান্না, আবার আমাকে ওইখান থেকে হাঁটিহাঁটি করে নিয়ে যেতে হবে। এত বদমাশ হয়েছে না কি বলবো, সারাদিন যে কি বদমাইশি করে। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকে, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ছোট্ট অনুজকে নিয়ে আমি অনেক দূর এগোতে পারি। আপনাদের সাহায্য ছাড়া তো এগোতে পারবো না, তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মা ওইদিকে ঘরের সমস্ত কাজ সেরে এইদিকে চলে এলো কি পাখিটাকে স্নান করাতে, পাখির খাঁচাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে আর পাখিগুলোকে স্নান করিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের রান্নাবান্না কিছু নেই, কারণ বাড়িতে কেউ নেই, তো সেই জন্য ফ্রিজে কিছু ভাত আছে সেগুলো গরম করে নিয়েছি মায়ের আর আমার জন্য, আর অনুজের জন্য শুধুমাত্র কিছু রান্না করা হয়েছিল। তো ওকে এবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। মা দেখলেন পাখিগুলোকে স্নান করিয়ে দিয়ে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, আর পিটুকেও স্নান করাবে, পিটু ওই জন্য খাঁচার ওপরে বসে আছে, ও ভয়ে চেঁচাচ্ছে। তো খাঁচার ওপরে বসে থাকলে তো ওকে স্নান করানো যাবে না, ওকে খাঁচার ভেতরে ঢুকিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিচ্ছে। পিটুকে স্নান টান করিয়ে অনুজের সাইকেলটাও মা বললো একবারে ধুয়ে দিই, অনুজের সাইকেলটাও ধুয়ে দিচ্ছে। দিয়ে আমি এবার যাই অনুজকে ঘুম পাড়াবো, অনুজকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ।